বর্ণিল আয়োজনে দুদিনব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উত্তোলন হয়। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে 28 মার্চ পরিষদ চত্বরে দুদিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই উৎসবের। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার হেলালুদ্দিন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি। আলোচনা শেষে উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে নিজ নিজ কার্যক্রমের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র উপস্থাপন করা হয়। তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের বিচারে প্রথম স্থান অর্জন করেন গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, দ্বিতীয় স্থান অধিকার করেন গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং তৃতীয় স্থান অধিকার করেন গৌরীপুর উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। এছাড়াও কুইজ প্রতিযোগিতায় 3 জন ও রচনার প্রতিযোগিতায় 3 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। মেলায় অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের স্টলকে তাদের উন্নয়নের চিত্র তুলে ধরায় সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা কর্মীবৃন্দ, পুলিশ বিভাগ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। I'm